নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য এসেছি। আজকে নিয়ে এসেছি কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারি। এটা লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথেই দারুণ দুর্দান্ত লাগে, আপনারা যদি আমার পদ্ধতিতে এইভাবে এই তরকারিটা তৈরি করেন। সকালের জলখাবারে বা রাত্রির ডিনারে যদি এই তরকারি থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। চলুন দেখি এটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে। এটা বানানোর জন্য আমি নিয়েছি কুমড়ো, তাকে ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি দেড়খানা আলু, সেটাও ডুমো করে কাটা আছে, একটা টমেটো, আর নেওয়া আছে আদা বাটা। আদা নিয়েছি, সেটাকে বেটে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আছে ধনে গুঁড়ো, আছে গরম মশলা, আর নিয়েছি ভেজানো ছোলা, আর আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, নিয়েছি ঘি, আর আছে সর্ষের তেল। এবারে আমি কড়াটাকে জেলে দিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নের সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিলাম, মানে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে খুন্তি করে কিছুটা নাড়াচাড়া করে নেব। ফোড়নের জিনিসগুলো একটু গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে এর সাথে ভেজে নেব। আলুটা কিছুটা ভেজে নিয়েছি, এরপর এর মধ্যে আমি কুমড়োটা তুলে দিলাম। কুমড়োটা দিয়ে এটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর বেশ ভালো করে একে ভাজা ভাজা করতে থাকব। এটাও কিছুটা ভেজেছি, এরপর এর মধ্যে আমি টমেটোটা কেটে টুকরো করে দিয়ে দিলাম। এটাও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুটা ভাজা ভাজা করতে থাকব। সমস্ত উপকরণগুলো কিছুটা ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছুই আমি ভেজে ভেজে সিদ্ধ করব চাপা দিয়ে দিয়ে। জল এতে খুব কম পরিমাণেই লাগে। এবার আমি ভেজানো ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তরকারিটা এইভাবেই ভাজা ভাজা করেই সিদ্ধ করতে হবে। আমি আদা বাটাটা দিয়ে দিলাম আর এটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ভালো করে আদাটা মিশিয়ে নিলাম। বেশি কিছুই এর মধ্যে লাগে না, সামান্য কিছু উপকরণই এতে লাগে, কিন্তু খেতে এটা দুর্দান্ত হয়। ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার সমস্ত কিছু। এর মধ্যে এবারে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, ছোট চামচ, এটা এই চামচে মেপে আমি দিলাম। এবার দিচ্ছি মশলাদানির চামচের এক চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি ওই চামচেরই লঙ্কা গুঁড়ো দেড় চামচ মতো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেব। খুব ভালো করেই এটাকে বারবার করে চাপা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করব। মাঝে মাঝে চাপাটা খুলে নেড়ে দেব। এতে যেহেতু জল দিইনি এখনো পর্যন্ত, সেই জন্য বারবার একে নাড়তেও হবে চাপা দেওয়ার সাথে সাথে। খুলে দিয়ে আমি আরও কিছুটা নেড়ে দিলাম যাতে নিচে বসে না যায়। আর মাঝে মাঝেই চেক করে নিচ্ছি যে আলুটা বা কুমড়োটা কতটা সিদ্ধ হচ্ছে। এইভাবেই আমি বারবার চাপা দিয়ে দিচ্ছি। এটা ভাপে ভাপেই সবজিটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে।
জল এতে কমই পড়ে। কুমড়ো বা আলুতে নুন দিলে তা থেকে কিছুটা পরিমাণ জল বেরোয়। এটাকে চাপা দিয়ে রান্না করলেই সবজিটা আমার সিদ্ধ হয়ে আসবে। এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি বারবার ধরে নেড়ে নেড়ে সবজিটাকে রান্না করছি। দেখো খুলে দিয়েছি, একে আবারও কিছুটা নেড়ে দিলাম। ভালো করে একে বারবার করে নেড়ে দেবো যেন নিচে বসে না যায়। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ আমি জল দিলাম, এই 1.5 কাপ মতো জল দিয়েছি। 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি, খুব বেশি জল এতে লাগবে না, কারণ এটা সিদ্ধ করা প্রায় হয়ে গেছে, অর্ধেকটা সিদ্ধ প্রায় হয়েই গেছে। আমি চাপা দিয়ে দিয়ে করেছি, তরকারিটা একদম শুকনো হয়ে যাবে সেই জন্য আমি খুব অল্প পরিমাণেতে জল দিয়েছি। আর একে অল্প চাপা দিয়ে কিছুক্ষণ এরকমভাবে ফুটিয়ে নিলাম আর নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতেই থাকবে। দেখো আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে। আমি এরকমই রাখবো, এর বেশি এটাকে আর কিছু করব না। একদম শেষেই এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। 1/2 চামচ চিনি দিয়ে এটাকে এর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। সমস্ত কিছু আমি দেখে নিচ্ছি আমার কিরম সিদ্ধ হয়েছে। এইরকম থাকা অবস্থাতেই আমি তরকারিটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় অফ করে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দেব কিছুটা পরিমাণ ঘি। দিচ্ছি 1 চামচ ঘি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে কিছুটা আমি সময় চাপা দিয়ে দেব, চাপা দিয়ে কিছুক্ষণ এর কড়ার মধ্যেই রেখে দেব। মিনিট 5 আমি কড়ার মধ্যেই তরকারিটা রেখে দিয়েছি। এরপর শার্প করে দিলাম, তৈরি হয়ে গেল আমার কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারি। আমার পদ্ধতিতে এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর যদি আমার এই রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে অবশ্যই তোমরা লাইক করো, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানিও। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিও।